শেখ হাসিনার প্রতিটি মূর্তিতে তারা জুতা নিক্ষেপ করবে, থুতু নিক্ষেপ করবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শেখ হাসিনার প্রতীকী মূর্তিতে তারা থুতু নিক্ষেপ করবে, জুতা নিক্ষেপ করবে। এবং এটি আমাদেরও করা দরকার, যে অপরাধ করেছে এই অপরাধের শাস্তি তার হতে হবে, 10 বছরের জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আজকের এই পেশাজীবীদের প্রোগ্রাম থেকে আমরাও বলছি, 10 বছরের জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, তাদেরকে বিচার করতে হবে। বিচারের আগে তারা বাংলাদেশে কোনো নির্বাচন অংশ নিতে পারবে না। আপনারা কি একমত এই বিষয়ে? আগে বিচার করুন, এরপরে তারা নির্বাচনে অংশ নিবে। তাদেরকে আগামী নির্বাচনে বলবেন যে আসো নির্বাচনে, আওয়ামী লীগ না আসলে নির্বাচন অংশগ্রহণমূলক হবে না, ফেয়ার হবে না। এইসব খোরা যুক্তি আমরা মানব না। আমি বক্তব্য সংক্ষেপ করছি, আর দুটি কথা বলবো। সেটি হলো, আজকেই তো সম্ভবত শেখ হাসিনা স্যারের জন্মদিন, আজকে না? আচ্ছা, আমি দেখলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আপনারা দেখেছেন, সর্বপ্রথম ছাত্রলীগকে ক্যাম্পাস থেকে বিতাড়িত করেছিল জাহাঙ্গীরনগরের ছাত্ররা, শিক্ষার্থীরা। তারা ঘোষণা দিয়েছে আজকে জুতা নিক্ষেপ করবে, শেখ হাসিনার প্রতীকী মূর্তিতে তারা জুতা নিক্ষেপ করবে, থুতু নিক্ষেপ করবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শেখ হাসিনার প্রতীকী মূর্তিতে তারা থুতু নিক্ষেপ করবে, জুতা নিক্ষেপ করবে। এবং এটি আমাদেরও করা দরকার, যে অপরাধ করেছে এই অপরাধের শাস্তি তার হতে হবে। বাংলাদেশে আর স্বৈরাচার শেখ হাসিনা ফিরে আসুক, তার পেতাত্মারা ফিরে আসুক, আমরা সেটি হতে দিব না। আমরা চাই প্রকৃত রাষ্ট্র সংস্কার। আপনি 71-এর পরে রাষ্ট্র সংস্কার হয়নি, 90-এর পরে হয়নি, 7-8-এর পরে হয়নি, এইবার যদি রাষ্ট্র সংস্কার ব্যর্থ হয় তাহলে আর কোনোদিন রাষ্ট্র সংস্কার বাংলার মাটিতে হবে না। সময় এসেছে, সুযোগ এসেছে। আমাদের শামসুল ভাই বক্তব্য রেখেছেন, যদি এই সরকার রাষ্ট্র সংস্কারে ব্যর্থ হয় গণঅধিকার পরিষদের নেতৃত্বে রাষ্ট্র সংস্কার করা হবে। গণঅধিকার পরিষদের উত্থান 18 সালে, যখন আমরা কোটা সংস্কার আন্দোলন সফল করি, আমরাই সর্বপ্রথম ঘোষণা দিয়েছিলাম কোটা সংস্কার আন্দোলন সফল করেছি, এইবার আমাদের কাঁধে দায়িত্ব এসে পড়েছে রাষ্ট্র সংস্কার করার। আমাদের আগে এই সমসাময়িক সময়ে আর কোনো দল রাষ্ট্র সংস্কারের ঘোষণা দেয় নাই। আমরা ওই সময় থেকে সংগ্রাম চালিয়ে এসেছি। 24-এর আন্দোলনে আমাদের সভাপতি, তার একটি বক্তব্য আজীবনের জন্য, এই বাংলাদেশ যতদিন থাকবে ততদিন ইতিহাস হয়ে থাকবে, 90% সরকারের পতন হয়েছে, 10% ধাক্কা দেয়। এই বক্তব্য সারা বাংলাদেশের মানুষকে অনুপ্রেরণা জানিয়েছে, যুগিয়েছে। আমরা যখন তাকে নিয়ে কারাগার থেকে ফিরি, তখন বিএনপির যে সকল নেতৃবৃন্দরা গ্রেপ্তার হয়েছিল, তারা হাজার হাজার সেখানে মিছিল নিয়ে যাচ্ছিল। আমরা যে গাড়ি বহর নিয়ে আসছিলাম, সেই গাড়ি বহরে আমাদের সভাপতি নুরুল হক নূরকে দেখে বলে, আপনার একটি বক্তব্য আমাদেরকে সাহস জুগিয়েছে, আপনি পুলিশের হাতে বন্দি থাকা অবস্থায় রিমান্ডে নির্যাতন নিপীড়নের শিকার হওয়ার পরেও আপনি বলেছেন 10% ধাক্কা দাও, আমরা ধাক্কা দিয়েছি। এটি আমাদের ইতিহাস, এটি মনে রাখতে হবে। কোন একক নেতৃত্ব, একক মাস্টার মাইন্ড গণ অভ্যুত্থান এনে দেয় নাই বন্ধুগণ। সুতরাং এইভাবে আমি সব করেছি, এগুলো ঝেড়ে ফেলতে হবে। আমরা সবাই মিলে সব করেছি, এখানে 100টা স্টেক হোল্ডার কাজ করেছে। যদি 99 জন স্টেক হোল্ডার কাজ করতো আর একজন না কাজ করতো, তাহলে এই গণ অভ্যুত্থান ব্যর্থ হতো। তার মানে স্বীকৃতি যদি দিতে হয় তাহলে সবার স্বীকৃতি দিতে হবে। আমরা দেখছি এই সরকার বলছে ছাত্র জনতা সরকার, রাজনৈতিক দলগুলোর যে অবদান, সেই অবদান স্বীকার করা হচ্ছে। দলগুলো যে অংশ নিয়েছে সেগুলোকে বলছে দলগুলোর অবদান স্বীকার না করা বিরাজনীতিকরণ করার অংশ। আমরা যারা রাজনীতি করি আমরা বিরাজনীতিকরণ মেনে নিব না। আজকে ক্যাম্পাসে দেখেন, আজকে ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না সেটি নিয়ে আলোচনা চলছে। অবশ্যই ছাত্র রাজনীতি থাকতে হবে, তবে লেজুর ভিত্তিহীন, দখলদারিত্ব মুক্ত, সুস্থ ধারার রাজনীতি। আজকে রাজনীতির সংস্কার হতে হবে, সেটি জাতীয় রাজনীতি বলেন আর ছাত্র রাজনীতি বলেন। সর্বশেষ যেটি বলবো সেটি হলো, দেখেন রাজনৈতিক মামলাগুলো এখনো পর্যন্ত প্রত্যাহার করা হয়নি,
2018 সালে কুটসংস্কার আন্দোলনের সময় আমাকে গ্রেপ্তার করা হয়েছিল, 15 দিন রিমান্ডে ছিলাম, নির্যাতনের শিকার হয়েছি। ওই সময় আমাকে গ্রেপ্তার করা হয়েছিল, আমি নাকি শেখ হাসিনাকে কটুক্তি করেছি। এই সরকারের দায়িত্ব ছিল না ওই কুটসংস্কার আন্দোলনের মামলা প্রত্যাহার করা। আমাদেরকে কেন ধর্ণা দিতে হবে? আপনারা তো ছাত্র জনতা সরকার, এই গণ অভ্যুত্থানের বীজ তো আমরা বপন করেছি, তাহলে সেই মামলা এখনো পর্যন্ত কেন প্রত্যাহার করেন নাই? কেন আপনাদেরকে তালিকা দিতে হবে, লিস্ট দিতে হবে? আপনারা জানেন না আমরা নেতৃত্ব দিয়েছি, আন্দোলন করেছি, জেল খেটেছি। ছাত্র জনতার নামে রাজনৈতিক প্রতিহিংসাপরায়ণ যে সকল মামলা এই 15 বছরে করা হয়েছে, সেই রাজনৈতিক মামলা প্রত্যাহার করতে হবে। রাজনৈতিক দলের নেতৃবৃন্দের নামে যে মামলা করা হয়েছে, সেই মামলা প্রত্যাহার করতে হবে। আমরা চাই এমন বাংলাদেশ, যে বাংলাদেশে গুম চলবে না, খুন চলবে না, যে বাংলাদেশে আমরা সকলে নিরাপদে বসবাস করতে পারবো। আসুন আমরা সকলে রাষ্ট্র সংস্কারে এগিয়ে আসি। রাষ্ট্র সংস্কার হতে হবে, কোনোভাবেই আর একটি 1/11 আমরা হতে দিব না। এই সরকারকে বলবো, আপনারা উপদেষ্টা পরিষদের সংখ্যা এটি বাড়ান, ন্যূনতম 50 জন করতে হবে। একজন উপদেষ্টা 3টি করে মন্ত্রণালয়, এটি সম্ভব? সম্ভব না। সুতরাং উপদেষ্টা পরিষদের সংখ্যা সেটি বাড়াতে হবে, রাজনৈতিক রূপ দিতে হবে। এনজিও মার্কার রূপ দিয়ে তারা কোনোভাবেই সফল হবে না। আমরা তাদেরকে সহযোগিতা করতে চাই। রাজনৈতিক দলগুলো প্রস্তুত রয়েছে, আপনারা দলগুলোর সহযোগিতা নিন, ইনশাল্লাহ আপনারা সফল হবেন। ধন্যবাদ সকলকে। সেনাপ্রধানের সাথে বর্তমান সরকারের গভীর সম্পর্ক আছে, প্রতিনিয়ত প্রতি সপ্তাহে নাকি তাদের দেখা। তারা রাজনৈতিক হস্তক্ষেপ করবেন না, সর্বোচ্চ শক্তি দিয়ে বর্তমান সরকারের পাশে থাকবেন। এই বক্তব্যের পেছনেও একটা বক্তব্য থাকতে পারে, সেটা যেহেতু আপনারা পেশাজীবী এখানে আছেন, অনেক গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ আছেন, আমার মনে হয় জনগণ থেকে ডিটাচড করে সরকারকে বেশি বেশি এই সেনাদের উপরে নির্ভরশীল হওয়া, এই জায়গাটা করে দেওয়া বা এই জায়গাটা পাবলিশ করা কতটুকু নিরাপদ হবে, এটা একটা কথা থেকে যায়। সেনাপ্রধান যেভাবে সেনারা এই সরকারের পাশে আছে এই কথাটা বা এই আশ্বস্তটা করতে গিয়ে ওপেনলি যেভাবে কেমিস্ট্রি যোগাচ্ছেন বর্তমান সরকার এবং সেনাপ্রধানের ভিতরে, সেখানে তো জনগণের কোনো সম্পৃক্ততা আমরা দেখতে পাচ্ছি না। জনগণ থেকে এই সরকারকে ডিটাচড করে তাদের ওপর নির্ভরশীল হওয়া, এটা কতটুকু নিরাপদ হবে, এটা আমি সকলকে ভাবার জন্য উদাত্ত আহ্বান জানাবো। এবং যেন এই সরকার জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটায়, জনগণের মতামত নেয় এবং জনগণকে পাশে রেখেই রাষ্ট্রকে সংস্কার করে সেই দাবি যেন উত্থাপন করে। বিশেষ করে পাহাড়িদের নিয়েও যে আপত্তি দেখা দিচ্ছে, এই আপত্তিটা তো আসলে একটা ষড়যন্ত্রের বড় অংশ, এটা আমরা বিভিন্ন রাজনৈতিক বক্তব্য থেকে শুনে আসছি। এইটাকেই যদি আপনি না থামাতে পারেন, পাহাড়িরা তো বাংলাদেশে, এখানে আলাদা হওয়ার পরিচয় কি? এটা একদম সিম্পল বিষয় নিয়ে সিম্পলভাবে সমাধান করবেন। এখানে যে বিভিন্ন গোষ্ঠী বা বিভিন্ন কুচক্রী মহল বিভিন্নভাবে যে ষড়যন্ত্র করছে, এই ষড়যন্ত্র আপনি ঠেকাইতে পারছেন না, তাহলে রাষ্ট্রকে নিরাপদ জায়গায় কিভাবে আপনি নেবেন? সুতরাং এই সরকারকে আমরা উদাত্ত আহ্বান জানাবো, আর বিশেষ করে ডক্টর ইউনূস সাহেবকে আমরা সম্মানের সহিত বলবো, আপনি একটা কথা বলেছেন, বিশেষ করে আমরা কিছুদিন দেখলাম, কিছুদিন আগে, 2 দিন আগে ওয়ার্ল্ড স্টেজের জায়গায় আপনি এমন একজনকে পরিচয় করিয়ে দিয়েছেন বা আপনার সাথে রেখেছেন, যেটা এই ফ্যাসিবাদের দোসরের একটা অংশ ছিল। সেখানে আমরা বললাম, আপনি ক্লিয়ারলি বললেন যে সমালোচনা আপনারা করতেই পারেন, অন্য অন্য সরকারের সময় তো সমালোচনা ছিল না, আপনাদের সমালোচনা দ্বার উন্মুক্ত করে দেওয়া হয়েছে, তো একটা বিশাল সুযোগ সুবিধা। কিন্তু এমন সমালোচনা আমরা তো চাই না, এই সমালোচনার যৌক্তিকতা তো থাকতে হবে। আপনি বিশাল একটা অন্যায় করবেন, যে অন্যায়ের কোনো আসলে ক্ষমা হয় না, সেই অন্যায় করে আপনি সমালোচনা দ্বার উন্মুক্ত করে দিয়েছেন এই কথা বলবেন, আর আমরা সমালোচনা করব, সেখানে বাস্তবিক কোনো পদক্ষেপ থাকবে না, এই সমালোচনা করে তো আমার লাভ নাই। সুতরাং এমন কোনো ভুল করবেন না বা এমন কোনো পদক্ষেপ নেবেন না যেখানে আমরা সমালোচনা করব অথচ আপনার দায়ে লাগবে না, এমন কোনো ভুল না করার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাই। আমরা পেশাজীবী অধিকার পরিষদের সকল ভাইদের সুস্বাস্থ্য কামনা করি। বিশেষ করে উচ্চতর পরিষদ সদস্য শাকিলুজ্জামান একটা কথা বলে গেছে যে অন্য অন্য সংগঠনে পেশাজীবী ভাইদেরকে দূরে রাখা হয় লেজুর বৃত্তি যেন না হয়, কিন্তু এই গণ অভ্যুত্থানে প্রত্যেকটা পেশাজীবী মানুষ যেভাবে রাস্তায় নেমে এসেছে, কোনো রাজনৈতিক দলের লেজুর বৃত্তির কথা চিন্তা করে নাই। সুতরাং পেশাজীবী অধিকার পরিষদের প্রত্যেকটি নেতাকর্মী বর্তমানে এই গণ অভ্যুত্থানের অন্যতম অংশীদার।
তাদের প্রতি সম্মান রেখে আজকের এই অনুষ্ঠান সফল এবং সার্থক হোক এই কামনা করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ধন্যবাদ জনাব মুনতাজুল ইসলামকে অত্যন্ত মূল্যবান বক্তব্য রাখার জন্য। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জনাব পার্থ সারথী দাস, সিনিয়র সাংবাদিক।